প্রিন্সেস ডায়ানা, 36 বছরের জীবনে যিনি এতটাই আলোচিত হয়েছেন যার রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি, তাকে বলা হতো মোস্ট ফটোজেনিক লেডি অফ 19th century। মুকুট চাপিয়ে তার কৃতিত্ব আর মানবতা পুরো পৃথিবীর কাছে পরিচিত করেছিল এক অনন্য প্রিন্সেস হিসেবে। 1997 সালের এক গাড়ির ঘটনায় নিভিয়ে দিয়েছিল তার জীবন প্রদীপ। ইংল্যান্ডের একটা নির্জন দ্বীপ, আজও সে দ্বীপের পার্কে আছে বিশাল এক মাঠ। 1997 সালের 6 সেপ্টেম্বর থেকে খুবই একাকী বসবাসকারী এক রাজকন্যার নাম ডায়ানা। পুরো পৃথিবী তাকে চেনে প্রিন্সেস ডায়ানা হিসেবে। 1961 সালের জুলাইয়ে 1 তারিখে পার্ক হাউসে জন্ম এই প্রিন্সেসের, অর্থাৎ ব্রিটিশ রাজপরিবারে জন্ম লেডি ডায়ানা ফ্রান্সিস প্রিন্সেসের। তবে রাজপরিবারে জন্ম হলেও অতি সাধারণভাবে কিন্তু জীবন শুরু ডায়ানার বাবা জন স্পেন্সার, যিনি 8th আর্ক স্পেন্সার, আর মা ফ্রান্সেস সেইন্ট কায়ট। একটু ভাবুন, যাকে চেনে পুরো বিশ্ব, তার শৈশব কেটেছে আয়া নাজিল প্রশিক্ষক, স্কুল সরকারি আর পার্টি হোস্টেস হিসেবে। এর কারণও আছে, ছোট্ট ডায়ানার যখন 7 বছর বয়স তখন বিচ্ছেদ হয় তার বাবা মায়ের, যে কারণে খুবই অসুখী অস্থির শৈশব ছিল ডায়ানার। পড়ালেখায় অতটা ভালো ছিলেন না, এমনকি ও লেভেলেও অকৃতকার্য হন তিনি। 1981 সালে নার্সারি সহকারী শিক্ষক হিসেবে কাজ করাকালীন দ্বিতীয় এলিজাবেথের বড় ছেলের সাথে জড়িয়ে যান ডায়ানা। এরপর এক রাজকীয় বিয়ের আখ্যান। যুবরাজ চার্লস প্রিন্স অফ ওয়েলসের সাথে 1981 সালে তাঁর এই রূপকথার বিয়ে দেখেছিল বিশ্বের 750 মিলিয়ন মানুষ। আপনি কি জানেন 1981 সালে চার্লস ডায়ানার বিয়েতে ব্রিটিশ ক্রাউন কয়েন হয়েছে? বিয়েতে তার নাম হয়ে যায় ডায়ানা ফ্রান্সিস মাউন্টব্যাটেন উইডশো, মানে সাহেবের উপাধি যুক্ত হয়। ব্রিটিশ মানুষদের উত্তরাধিকারদের তালিকায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে তার 2 ছেলে প্রিন্স উইলিয়াম কেরি ডিউক অফ ক্যামব্রিজ এবং প্রিন্স হ্যারি। স্টাইল আইকন, ফ্যাশন, সচেতনতা, মুগ্ধকর সৌন্দর্য নিয়ে এখনও শীর্ষে আছেন এই প্রিন্সেস। বলা হয়ে থাকে ডায়ানা কোনো জামার দিকে তাকালে বিক্রয়যোগ্য হয়ে উঠত, আর ওই সময়ের সেরা ফ্যাশন আইকন ছিলেন তিনি। এছাড়া এইডস রোগ নিয়ে সচেতনতা সৃষ্টি, দানশীলতা এবং ভূমি মাইনের বিরুদ্ধে সক্রিয় আন্দোলন এই প্রিন্সেসকে আন্তর্জাতিক অঙ্গনে মানবীয় রানী হিসেবে পরিচিত এবং বিখ্যাত করেছে। ডায়ানার শুরুটা শিশু ও বয়স্কদের নিয়ে কেন্দ্রীভূত ছিল, পরবর্তীতে এইডস রোগ ও রোগী নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে গিয়ে দাঁড়ান তিনি। ইন্টারন্যাশনাল রেডক্রসের প্রচারণায় ভূমি মাইন নিয়েও জড়িত হন ডায়ানা। এছাড়াও ক্যান্সার ও মানসিক অসুস্থতা নিয়েও এগিয়ে আসেন। ভিশন হিসেবে পরিচিত এই নারী নিজেকে তার কাজ এবং বন্ধুত্ব দিয়ে ধরেছিল। 1980 এবং 90 সালের সবচেয়ে ফটোজেনিক বলা হয় এই নারীকে, তাকে বলা হতো লিডার অব দ্য ফ্যাশন। তবে দাতব্য কার্যক্রম ঢাকা পড়ে বিভিন্ন কেলেঙ্কারির কারণে, বিশেষ করে বিয়ে সংক্রান্ত বিষয়ে। চার্লসের সাথে সুখে ছিলেন ডায়ানা, ভাঙনটা এরপরই, মৃত্যুর আগের বছর 1996 সালে। এই সময়ে তাকে সম্বোধন করা হাতেল অব রয়্যাল হাইনেস দ্য প্রিন্সেস অব ওয়েলস হিসেবে। এছাড়া 90-এর দশকের বিশ্বাসঘাতকতা, চার্লস ও ডায়ানার বিয়ে বহির্ভূত সম্পর্ক ছিল তখনকার খবরের রোজ শিরোনাম। 1997 সালের 31 আগস্ট ফ্রান্সে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় খুব বাজেভাবে আহত হন ডায়ানা। পিটিসাল পেট্রেরি হসপিটালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। 36 বছর বয়সে পুরো বিশ্বের কাছে এক রহস্যময় অসমাপ্ত গল্প রেখেই এই প্রিন্সেস পাড়ি জবান না ফেরার দেশে।